আজকে বানাবো তিলের নাড়ু। তিলের নাড়ু খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজ এটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই তিলের নাড়ু কেমন করে বানাই। এখানে আমি হাফ কিলো তিল নিয়েছি, এগুলো সাদা তিল আছে। হাফ কিলো তিলটাকে আমি অর্ধেক করে এখানে ভেজে নিচ্ছি। এটা 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমার ভাজা হয়ে গেল, বাকি অর্ধেক আমি ভেজে নেব। চার থেকে পাঁচ মিনিট আমি হালকা সিম আছে এটা হালকা করে ভেজে নেব। দ্বিতীয়বার আমি এরকমভাবে আবার ভেজে নিলাম। এখানে কড়াইতে আমি 1 বাটি জল, 1 বাটি গুড়। গুড়ের পরিমাণটা নিজেদের উপরে নির্ভর করছে, আমি এখানে 1 বাটি গুড় নিয়েছি। 1টা বাটিতে জল নিয়েছি, জলে এখানে 1 ফোঁটা গুড় দিয়ে দেখিয়ে দিচ্ছি, জলের সঙ্গে এটা মিশে যাচ্ছে। এটা এমনভাবে এটা নাড়বো এখন যাতে চিটচিটে ভাবটা চলে আসে এবং জলে দিলে গুড়টা জমাট বেঁধে যায়, তখন আমি বুঝে নেব তিলের জন্য এটা পারফেক্ট। গুড়টাকে অনবরত নেড়ে যেতে হবে, যতক্ষণ না চিটচিটে ভাবটা আসছে ততক্ষণ এরকমভাবে আমি নাড়তে থাকব। এখানে আঙুলে দেখিয়ে দিচ্ছি চিটচিটে ভাবটা চলে এসছে। এখন আমি তিলগুলো অর্ধেক দিয়ে দেব, 250 মতো তিল এটা আমি দিয়ে দিচ্ছি। 2 বারে তিলের নাড়ুটা তৈরি করব। ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এবার এটা হাতে জল কিংবা তেল, আমি এখানে হাতে জল নিয়ে তৈরি করে নেব নাড়ুগুলো। সবগুলোই নাড়ু এরকম হালকা হাতে আমি চেপে চেপে করে নেব, বেশি চাপলে নাড়ুগুলো শক্ত হয়ে যায়, তাই হালকা হাতে করতে হবে। সবগুলোই নাড়ু আমার বানানো হয়ে গেল। এবার এখন হাতে আমি সরিষার তেল নিয়েছি, এবার এরকম আমি শেপ করে নেব। এরকম লম্বা করেও তৈরি করা যায়। তিলের নাড়ু আমার হয়ে গেছে। তিলের নাড়ু খুব সহজ এবং অল্প সময় তৈরি করা যায়। আপনারাও আমার এই রেসিপি দেখে তৈরি করে নেবেন। কেমন লাগবে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন।